ঢেকিয়াজুলি রাজচক্র এলাকার ঢেকিয়াজুলি শিক্ষা খণ্ডর অন্তর্গত লুলুকায় অরবিন্দ বিদ্যা নিকেতন হাইস্কুলের প্রধান শিক্ষকর দায়িত্বহীনতার বাবে শ্রেণীকোঠার ভিতরতে নষ্ট হল 81 বস্তা ছাত্র ছাত্রীর মধ্যাহ্ন ভোজনের চাউল। উল্লেখ যে প্রধান শিক্ষকর দায়িত্বহীনতার বাবে রাজকোষর ধন ব্যয় করে সরকারে ছাত্র ছাত্রীর মধ্যাহ্ন ভোজনের বাবে যোগান ধরা চাউল আজি গাত খানি পুতিবলগিয়া হল। চাউলখিনি নষ্ট হওয়ার আজি ঢেকিয়াজুলির রাজচক্র বিষয়া তন্ময় বরার উপস্থিতিত জেসিবির জড়িয়ে গাত খান্দি পুতিলে 81 বস্তা মধ্যাহ্ন ভোজনের চাউল। চাউলখিনি ভাল হয়ে থাকা অবস্থাত রাইজে বারম্বার চাউলখিনি ছাত্র ছাত্রীর মাজত বিতরণ করবলে আবেদন জানা আহিছিল যদিও প্রধান শিক্ষকগৰাকীয়ে নিজের অঙ্কত ব্যস্ত থাকি নষ্ট করলে 81 বস্তা চাউল। ইয়াকে লৈ রাইজর মাজত এটা তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আমার এডিসি এডুকেশনের পর একটা অর্ডার উলাইছে, কথাটো চালোহি মই নিজে আহি পেলাই দেখিছোঁ যে তেনেকে 120 বস্তামান চাউল, মানে 40 কুইণ্টেলমান চাউল হ'ব, একেবাৰে নষ্ট হৈ গ'ল, গোটেই পোক লাগিলে। তো এইটো আলটিমেটলি এইটোৱে সিদ্ধান্ত হৈছে যে চাউলখিনিতো আৰু আমি ৰাখি থ'ব নোৱাৰোঁ বা কাকো খুৱাবও নোৱাৰোঁ। তো সেইটো কাৰণে এই গোটেইখিনি চাউল ডিছপ'জ কৰা হ'ব। আজি গাত খান্দিছোঁ, ইতিমধ্যে আমি চালোঁ, মই ৰুম খুলি পেলাই নিজে মই থকাৰ অৱস্থাত ৰুম খোলা হৈছে। এতিয়া চাই দেখিছোঁ যিখিনি নষ্ট হোৱা চাউল গোটেইখিনি আমি পেলাব লাগিব, ডিছপ'জ কৰিব লাগিব। আৰু এই ক্ষেত্ৰত কিন্তু প্ৰধান শিক্ষকগৰাকীৰ দায়িত্বহীনতাৰ অভিযোগ উঠিছে। চক মই প্ৰথমতে তেওঁলোকক আহি পেলাই মই অলপ কৈছোঁ যে এইবাৰ যি হ'ল হ'ল, যথেষ্ট সংখ্যক চাউল, যথেষ্ট মানে চাউল নষ্ট কৰা হৈছে, যাতে পৰৱৰ্তী পৰ্যায়ত যাতে এনেকুৱা কোনো ঘটনা আকৌ ৰিপিট নহয় সেইটো কাৰণে মই তেওঁলোকক অলপ সকিয়নি দিছোঁ। আৰু যিখিনি মোৰ ফালৰ পৰা মই ক'ব লগা আছে মই কৈছোঁ তেওঁলোকক, আৰু অলপ কঠোৰভাৱেই কৈছোঁ যে এনেকৈ ৰাজকোষৰ ধন নষ্ট কৰা হৈছে, যিহেতু চাউলখিনি নষ্ট হৈছে, আমাৰ মানে চৰকাৰৰ ধন নষ্ট হৈছে। তো তেওঁলোকক আমি বুজাই দিছোঁ আৰু অলপ টানকৈ কৈ দিছোঁ যে এইটো যাতে নেক্সট টাইম আৰু ৰিপিট নকৰে। ঢেকিয়াজুলিৰ পৰা প্ৰশান্ত বৈশ্য, ৰিপৰ্ট অসম আদিত্য।